We have 22 hours. Kastani khud anishabd hote hobe. He is your target. Take mere phelo. Amra tomar bhaier chikitsar taka debo. If you fail, you lost your brother. Tomar shomoy shuru. সম্ভবত ভাবছেন আমি কে, কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কেন? অন্য কেউ তো হতে পারত। এই যে ছেলেটা লাল টি শার্ট পরা, সেও তো হতে পারত। অবশ্য আমার জায়গায় সে থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আমি যা করেছি তা হয়তো অন্য কেউ করতো না। উফ, এই মাথা ব্যথা অসম্ভব আর অসহ্য। এই মাথা ব্যথা একদিন আমাকে শেষ করে দেবে। আমার একটু ঘুম দরকার, একটু শান্তির ঘুম। গুড মর্নিং, ভুলে গেছো আমাকে? যত দূরেই যাও তোমার কৃতকর্ম থেকে পালাতে পারবে না। ফুলের পার আম গাছের নিচে আমি অপেক্ষা করছি। ভুলে যেও না, আমি সব জানি। কি রে, কি হয়েছে? একটা লাশ। কিসের লাশ? ওই ওই বিলের পারে একটা লাশ। চল দেখ, চল দেখ। আচ্ছা চল দেখি। কোথায় লাশ? এই যে এখানে এখানে এখানে। আরে এখানে দেখ না, যে চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখ দেখ দেখ। আরে এখানে কোনো লাশ নেই, তুই ভুল দেখেছিস। চল বাসে চল। আরে দেখ না, তাজা রক্ত তুলন দেখ। আরে বলছি তো এখানে কোনো কিছু নেই, চল। আরে হয়তো বা কেউ লাশ, কেউ হয়তো বা লাশগুলো লুকিয়ে রাখছে। তুই দেখ ওইদিকে, দেখ ওইদিকে, দেখ দেখ দেখ। কেউ যেন আসতেছে। আরে ওখানে কোনো লাশ নেই। চুপ দেখি। আরে বস। আরে দেখি আমি লোকটা। আরে যাস না। তুই, তোকে নাচতে নিষেধ করছিলাম, আবার কি? আবার একটা কোথায়? আচ্ছা দাদা হাসতেছি, যা।
এই একটা ভেজা কাপড় নিয়ে তো তেমন কিছু হয় নাই এমনি মাথা ঘুরে মনে হয় পড়ে গেছে ঠিক হয়ে যাবে আর তুই একটা কাজ করিস এখানে সব সময় থাকিস হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি সব সময় এর কাছে থাকবি আর জ্ঞান ফিরলে আমাকে খবর দিস আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ ঘুম কেমন হলো তোমার এটা কোথায় এটা আমার বাসা আমার নাম সুজা চৌধুরী কিন্তু আমি এখানে কি করে আসলাম গতকাল বিকেলে ওই যে জঙ্গলের পিছনে তুমি পড়েছিলে অজ্ঞান অবস্থায় আমার ছেলেটা তোমাকে দেখতে পেয়েছিল ওখান থেকে পরে আমরা নিয়ে এসেছি থ্যাঙ্কস আমার জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস শরীরটা এখন কেমন লাগতেছে একটু ভালো চলো ওদিক থেকে ঘুরে আসি পুকুরপাড়টা সুন্দর আছে চলো তো কি করো তুমি বর্তমানে আমি একজন খুনি তো কাকে খুন করতে এসছো আপনাকে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয় সেখানে আমি আর আমার ভাই গুরুতর আহত হই আমার ভাইয়ের অপারেশন করার প্রয়োজন পড়ে হাতে টাকাও ছিল না ঠিক এমন সময় মিস্টার জেড নামের এক ব্যক্তি এগিয়ে আসেন অপারেশনের সব টাকা আমাকে দিতে চাইলেন কিন্তু একটা শর্তও জুড়ে দিলেন আপনাকে খুন করতে হবে আপনাকে খুন করার জন্যই বেরিয়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে শরীরটা খারাপ হওয়ার জন্য অজ্ঞান হয়ে পড়ে যাই আর কি সৌভাগ্য আপনি আমাকে বাঁচালেন ও আচ্ছাই ব্যাপার কিন্তু আমি বুঝতে পারছি না আপনার মতো একজন মানুষকে কে খুন করতে চাইবে ওই যে ছেলেটাকে দেখছো ও আমার ভাগিনা আমার একমাত্র বোনের সন্তান গত 2 বছর আগে ওর মাটা খুন হয় সেই শোকে ও এক প্রকার বোবা হয়ে গেছে জানো খুনটা কে করেছিল কে আমি কি বলছেন আপনি হ্যাঁ আমি খুনটা করেছিলাম আর তখন থেকেই সেই অপরাধ বোধটা আমাকে জর্জরিত করে রেখেছে প্রতিটা মুহূর্ত মৃত্যুর অপেক্ষা করছিলাম আর আজ সেই দিন আজ আমার ছুটি কিন্তু আমি আপনাকে মারতে পারবো না তুমি পারবে
আমার ভাইয়ের জন্য। ওঠো, করে ফেলো। আমি পারবো না। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তোমার ভাইয়ের জন্য তোমাকে পারতে হবে। চোখটা বন্ধ করো, তোমার ভাইয়ের কথা মনে করো। আমি জানি তুমি পারবে। নাও, শেষ করো। সুজন আমার ভাই, অপারেশনের পরে সে সুস্থ হয়ে গেছে, কিন্তু সে লাশটাকে দেখতে পাচ্ছে না কেন? লাশটার রক্ত এখন আমার হাতে লেগে আছে। লোকটাকে দেখে ফেলবে, জেনে যাবে সবকিছু। আমাকে থামাতেই হবে। সকলে পাখি উড়ে ঘুরে ফিরে না, কালো মেঘি আকাশেই ফুটে না কোনো ফুলি বাগানে, শুধু বুনো ঘাসে গজায় মনে জি।